শিল্পের সমাধানে ক্যাম্প বসলো মালদার চন্দন পার্ক এলাকায় ইংরেজি মাধ্যম মডেল মাদ্রাসায়। শুক্রবার দুপুরের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন। এছাড়াও হাজির ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া ও প্রশাসনের অন্যান্য কর্তারা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দপ্তরের উদ্যোগে গত 1 আগস্ট থেকে শিল্পের সমাধান কর্মসূচি শুরু হয়েছে। আগামী 8 আগস্ট পর্যন্ত কর্মসূচি চলবে। এদিন ইংরেজ বাজারের চন্দন পার্ক এলাকায় মডেল মাদ্রাসায় শিবিরটি হয়। সেই শিবিরে হাজার খানেক মহিলা সামিল হন। তারা সরকারি ঋণের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেন। জেলার প্রতিটি ব্লকে কর্মসূচি চলবে। কর্মসূচির মাধ্যমে জেলায় এখনো পর্যন্ত 6000 মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এছাড়া 1000 মানুষ ঋণও পেয়েছেন বলে জানান জেলাশাসক নিতিন সিংহানিয়া। আজকে অনারেবল চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জির নির্দেশে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, মালদা জেলাও তার ব্যতিক্রম নয়, মালদা জেলা তো পুরো আগস্ট মাস ব্যাপী কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এবং সেই শিল্পের সমাধানে ডিএম শাসক, এখানে জেলা শাসক রয়েছেন এবং আমাদের সমস্ত আধিকারিকরা রয়েছেন, ওনাদের জেলা প্রশাসনের উদ্যোগে আজকে আমাদের এখানে ক্যাম্প করা হচ্ছে। ভবিষ্যৎ ক্রেডিট যে আমাদের লোন 5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে সেটাও রেজিস্ট্রেশন চলছে। বিভিন্ন ক্যাম্পের মধ্য দিয়ে জানানো হচ্ছে যে কী কী সুবিধা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে শিল্পের জন্য, শিল্পের সমাধানের জন্য, ছোট ইন্ডাস্ট্রি হোক, বড় ইন্ডাস্ট্রি হোক, ক্ষুদ্র মাঝারি, কী করে আমরা সেগুলো পোর্টাল ইউজ করতে পারবো বা সেগুলো রেজিস্ট্রেশন করতে পারবো, কীভাবে সুবিধা পেতে পাবো, সেই লক্ষ্যে ক্যাম্প করা হচ্ছে। তারই আজকে জেলাভিত্তিক একটা আনুষ্ঠানিক কর্মসূচি। মূল লক্ষ্যই হচ্ছে যে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, স্বনির্ভরতার মাধ্যমে মানুষকে স্বনির্ভর করে তোলা, সে কৃষির মধ্য দিয়েই হোক কিংবা শিল্পের মধ্য দিয়ে হোক। আজকে খুব খুশি দিন আমার কাছে মনে হয়েছে যে দুটো জিনিস আজকে জেলা শাসক অ্যারেঞ্জ করেছেন। একদিকে ফসল বীমা যোজনায় দুটো ট্যাবলো আজকে আমরা কিছুক্ষণ আগে উদ্বোধন করেছি, সেটা আমাদের ভুট্টা এবং খরিফ চাষ যেটা আছে সেখানেও রেজিস্ট্রেশন চলছে। ভুট্টা চাষের জন্য 15-15 আগস্ট পর্যন্ত এবং ধান চাষের জন্য 31 আগস্ট পর্যন্ত আমাদের এই রেজিস্ট্রেশন চলবে। এই রেজিস্ট্রেশন করা থাকলে আমাদের যে সকল সরকারি সুবিধা রয়েছে সেটা পেতে আমাদের সুবিধা হবে। এই সকলকে অনুরোধ করবো, এত ডিটেলসটা আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারছি না, সমস্ত বিডিও অফিসে যোগাযোগ করুন, অঞ্চল অফিসে যোগাযোগ করুন এবং আমাদের কৃষি দপ্তরে যোগাযোগ করুন। যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনারা সকলে নেওয়ার চেষ্টা করুন এবং সকল সুযোগ সুবিধা নিয়ে যেন আমরা কর্মসংস্থান ক্রিয়েট করতে পারি, আমরা যেন বেকারত্ব দূর করতে পারি এবং আমরা যেন অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে পারি।